Hi friends, welcome back to Preach and Vlogs. এখন আমি আমার বাড়িতে যাব আর মামুনি বানিয়ে গেছে বেলের শরবত বাট এটা একটু ঠিক হয়ে গেছে তো এটাকে একটু জল দিয়ে নাড়িয়ে এটা একটু লিকুইড করতে হবে দেন এটাকে খেতে পারবো যে হিয়ার ইজ ইওর বেলের শরবত থ্যাংক ইউ আমার আজকে হাফ ডে ট্রেনিং রয়েছে তো আমার অলমোস্ট 3টে অবধি ট্রেনিং চলবে তো এই ট্রেনিংটা হওয়ার পরে তারপরে কিছু কলস আছে তো আজকে সারাদিন অফিসের কাজেই কাটবে আর তাই আমি চন্দ্রানীর সাথে যেতে পারছি না তো চন্দ্রানী যাচ্ছে ওর বাড়িতে ঠিক আমি ওকে আনতে যাব দেন তখন দেখা হবে আমি স্টেশন দিয়ে হাঁটছি এরপরে টোটোতে স্টেশন থেকে নেমে টোটোতে উঠবো চালবাজার টোটো থেকে নেমে গেছি আর এখন বাড়িতে যাচ্ছি মা এখন শরবত বানাবে দই দিয়ে যে আমাদের গন্ধরাজ লেবু গাছ তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না এই যে লেবু হয়েছে এটা আমি পেছনে মানে এই জানলার পেছনে গিয়ে দেখালে আরো বেশি ভালো হবে এই যে লেবু হয়েছে আমি চেষ্টা করব বাট এত রোদ বাইরে তো যেতে ইচ্ছা করছে না ওইটা দেখো কোনটা ওই যেটা হ্যাঁ এটা এটা দেখিয়েছি ওই আরেকটা হয়েছে ওই যে আরেকটা হয়েছে তো এখান থেকে একটা আমি ছিড়বো এখন কোনটা ছিড়ি না দিয়ে লেবু ছিড়তে নেই তো দিয়ে ছিড়বো এটা ছিড়ি জানলা দিয়ে লেবু দিচ্ছি পড়েনি কি পড়লো তাহলে ওটা ওটা এখানে আমাদের একটা ঠিক এই পজিশনে এখানটায় তারা দেখাচ্ছি যতটা পসিবল হয় এই যে এই সাইডটাতে এই সাইডটাতে ঠিক এইখানে আমাদের একটা গন্ধরাজ লেবু গাছ ছিল ছোট ছিলাম তখন থেকেই ছিল প্রায় 800-1000টার মতো লেবু হতো তো পুরো গাছটা ভারে মানে আর খুব ছড়ানো ছিল গাছটা ওই গাছটা তারপরে কেটে ফেলা হয় তো কেটে এই ঘরটা যখন করা হয় তখন ওই গাছটা কেটে ফেলা হয়েছিল সেখান থেকে দুটো তিনটে ডাল বাপি অন্য জায়গায় লাগিয়েছিল তো সেই এখানটাতে যে ডালটা লাগিয়েছিল সেই গাছটা বড় হয়েছে আবার ভাবে 50টা মতো অ্যারাউন্ড লেবু হয়েছে বাড়ির যত গাছ ছিল তার মধ্যে সব থেকে প্রিয় এই গাছটা ছিল তো ওটাই কেটে ফেলা হয়েছিল তো ওটা আবার হয়েছে তো এই জন্য আমি ভীষণ খুশি আমার এই জাস্ট বর্ণাটা কমপ্লিট হলো এখন আমি বিরিয়ানিটা বানাবো তো মা সব কিছু রেডি করেই রেখেছে তো যাই রান্নাঘরে দেখি বিরিয়ানি রাইসটা মা এখানে কুক করছে তো এটা নেমে গেলে দেন আমি বিরিয়ানিটাকে দমে বসাবো এই যে মা এখানে আটাটা মেখে রাখছে এটা দিয়ে হাড়ির মুখটা আটকাবো তো জাস্ট চলেই এসছে বাড়ির কাছাকাছি তো এখন ঘোল বানাচ্ছি গন্ধরাজ লেবু দিয়ে এই যে বাড়িতে যেটা ছিঁড়েছিলাম আজকে ওটা দিয়ে ঘোল বানাচ্ছি হঠাৎ করে চন্দ্রানী আমার জন্য বিরিয়ানি বানালো যেটা একেবারে আনএক্সপেক্টেড ছিল মানে আমি এক্সপেক্টই করিনি যে আজকে বিরিয়ানি বানাবে এইটুকু টাইমের মধ্যে তো থ্যাংক ইউ দশটা বাজে তো আমরা খুব লাকিলি একটা টোটো পেয়েছি আর বাড়ি ফিরছি এখন বাড়ি গিয়ে দেখা হবে তোমাদেরকে তো আগেই বলেছি আমাদের 30 এপ্রিল কালী পুজো রয়েছে তো আমরা কিছু কাঁসা পিতল তামার জিনিস কিনেছি তো ওগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো ফার্স্টেই একটা রয়েছে ফুলো এটা একটা পিতলের কুলো
উদযাপন করা হবে। এখানে একটা শঙ্খ ডিজাইন করা রয়েছে খুব সুন্দর। তো বেশি কিছু আইডিয়া নেই আমার এই সমস্ত জিনিসের ব্যাপারে। হ্যাঁ, আমি একটু ভয়েস ওভার দিয়ে দিচ্ছি, বিকজ কোনো কারণে মেবি সাউন্ডটা রেকর্ড হয়নি। তো এটা একটা কুলো পিতলের, আর দেখতেই পাচ্ছ এটা কিনেছি। নেক্সট হচ্ছে একটা তামার ঘটি। এই ঘটিটাতে আই থিঙ্ক ঘট পাতা হবে, পুজোর সময় যে ঘট পাতা হয় সেই ঘট পাতা হবে। তো নেক্সট রয়েছে একটা ধূপদানি, এটা আমার মার কাছেও রয়েছে এরকম একটা। তো এটা আমার ভীষণ পছন্দ, ভীষণ সুন্দর দেখতে, এটা মামুনি এনেছে। আর আনা হয়েছে দুটো কাঁসার থালার গ্লাস, একটা মা কালীর জন্য আর একটি শিব ঠাকুরের জন্য। এরপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো 108খানা প্রদীপ কালী পুজোতে, যেটা স্ক্রিনে তোমরা রাইটে দেখতে পাচ্ছ, ওটা আমি আমার বিয়েতে পেয়েছি। ওটাতে 28খানা প্রদীপ রয়েছে, আর যেটা আমি এখন আপলিফ্ট করলাম ওটা 27খানায় প্রদীপ রয়েছে, আর মাঝখানেরটা 54খানা। তো টোটাল হলো 109খানা, বাট আমাদের লাগবে 108খানা, তাই একটা ছেড়ে বাকিগুলো সব জ্বালাতে হবে। তো এই বাকি দুটো মামনি আর ও এনেছে, মাঝখানেরটা ও এনেছে মামনি পরশু দিন, বাকি আর যে 27টা বাদি গেটটা স্ক্রিনের ওটা মামনি পরশু দিন এনেছে। তো টোটাল আমাদের এই 108খানা প্রদীপ, এটা দেখতে ভীষণ সুন্দর লাগছে, এটা জ্বালালে আরও ভীষণ সুন্দর লাগবে। তো এটাই হলো আমাদের কালী পুজোর জন্য কাঁসা পিতল তামার শপিং যেগুলো আমরা করেছি, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। সো কপিরাইট চলে আসবে বলে আমি এখানে সাউন্ডটা দিতে পারলাম না, বাট ইয়াশকে দেখার জন্য আমি আরও 1000 times মুভিটা দেখতে পারি। সো গাইস, আমি এখন মুভিটা দেখি, তো এখানেই এন্ড করছি। বাড়ি থেকে তো ডিনার করে এসেছিলাম, নেক্সট ডে দেখা হবে আরও একটা ব্লগের সাথে। টাটা, গুড নাইট, আর যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব পিচ অ্যান্ড ব্লগস। টাটা।